Hey guys, welcome back to my channel. Good morning. সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব এনজয় করো, আজকে ফলো কাটুক। সবাই খুব ভালোভাবে এনজয় করো বছরটাকে। তো আজকে আমরা পুরী থেকে চলে যাব, সকাল 10:30 সময় ট্রেন আছে। তো এখন বাজে 6:30, এই মাত্র ঘুম ভাঙলো, আজকে আর সি বিচে যেতে পারিনি। তো আমাদের 10:30 ট্রেন আছে, তো এত সকালবেলা মানে এখান থেকে পুরী থেকে 8:30 সময় টোটো করে চলে যাবো হচ্ছে স্টেশনে। তো আমার এই হোটেলের চেক আউট টাইম হচ্ছে 6:00, কিন্তু আরও 1 ঘন্টা নিয়েছি, 7:00 অব্দি দেখছি গিয়ে রেডি ফেডি হয়ে। তো এখন রাস্তার সাথে মালপত্র আমি ঘুরতে পারবো না, রিসেপশনে মালগুলো রাখবো, রেখে ওই দুটো দিদির হোটেলের ওদিকে যাবো, গিয়ে ওখানে একটু বসবো, ব্যাস এইটুকুই। আর আজকে ট্রেনে যাওয়া পুরো জার্নিটা শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। আর হ্যাঁ, কালকে রাতে রাত্রি 12টার সময় আমাদের হোটেলের রুম থেকে সব বাজি ফুটছিল কালকে, সেগুলো সব মানে ক্যাপচার করেছি, এইখানেই আমি দিচ্ছি, দেখো। লাস্ট বিচ দেখছি, মানে চলে যাবো এক্ষুনি। তো বোনার আমি চলে এসেছি একটুখানি, এসে একটুখানি 10-15 মিনিট বসে টসে আবার ব্যাক করবো হোটেলে, ওখান থেকে লাগেজ নিয়ে তারপর স্টেশন। আজকে প্রচুর ভিড়, মানে 1 জানুয়ারি প্রচুর ভিড়, এত ভিড় ছিলই না, আমরা যতদিন ধরে এসেছি এত ভিড় ছিল না। দেখো লাইন পুরো একদম ওই সাইডটা, দেখ ঘন্টা গিজগিজ করছে পুরো একদম। এই মাছগুলো এসছে, একদম ঢেউ কম দীঘার থেকেও, এখন দেখছি পুরীতে ঢেউ কম। আগে ওইখান থেকে ঢেউ ওঠা স্টার্ট করতো, এখন তো পার থেকে ঢেউ উঠছে পুরো, প্রচুর ভিড়, ওখানে লোক পুরো গিজগিজ করছে পুরো। আর বাবাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে, এখন সিনিয়র সিটিজেনদের জন্য এই গাড়িটা দিয়েছে, তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, একটা কুলি নিয়ে নিয়েছি, প্রচুর ব্যাগ হয়েছে, তো প্ল্যাটফর্ম নাম্বার 2 দিয়েছে আমাদের ট্রেন। তো যাচ্ছি এখন হেঁটে, ওরা আসছে পিছনে গাড়ি করে, গিয়ে কথা হচ্ছে। তো গাড়ি দিয়ে দিয়েছে, গাড়িতে এখন উঠে যাবো, ছাড়বে হচ্ছে 10:25, আর হাওড়াতে গিয়ে পৌঁছাবো হচ্ছে 7:15 রাত্রি। তো দিনের দিনই পৌঁছাবো, 9 ঘন্টা 9.5 ঘন্টা লাগে মোটামুটি। তো গাড়ি দিয়ে দিয়েছে, উঠে তারপরে কথা হচ্ছে, প্রচুর ব্যাগ হয়ে। দেখো ওখানে কুলি নিয়ে যাচ্ছে, আমার বোন আছে সাথে, আর একটা তো ট্রলি মা আর বাবাকে দিয়ে দেওয়া হয়েছে, এতটা নিতে দিইনি, কারণ উনি নিজেই পারবেন না, ওই জন্য দুটো ব্যাগ মা আর বাবার ওই গাড়িতে দেওয়া আছে। লাগেজ এখন রাখা হচ্ছে, 67, 68, 69, 72। এখানে 73, 74, এখানে একটা রয়েছে, উইন্ডো আছে একটা, 67, 68, 69, ঠিক আছে, দুটোকে উপর, এটা ধরো, হুম হুম দাঁড়ান, এখানে উপরে একটা শিফট করে দাও, হ্যাঁ এটা রেখে দাও, এগুলো এটা উপরে উপরে যাবে, তাহলে দাঁড়া ধরো ধরো এই ব্যাগগুলো রাখো, বড় ব্যাগটা আগে রাখো, এই বড় ব্যাগটা, কোন দিকে, হ্যাঁ বড় ব্যাগ,
ট্রেনে সবাই বসে পড়েছে, এখন আমাদের পড়েছে D5 আর ওদের দুজনদের পড়েছে D12 আর D14। তো ওরা এখন মনে হয় চলে এসেছে, আমাদের তো সব লাগেজ ফাগেজ কুলি সেট ফেট করে দিয়ে বসিয়ে চলে গেল। এখন এখনও এক ঘন্টা বাকি আছে ট্রেন ছাড়তে, তো ওই জন্য যাচ্ছি ওদের কোচের ওইখানে, দেখি ওরা উঠেছে কি ওঠেনি। তো সাথে থাকো, দেখতে থাকো, আজকে তো সেরকম ব্লগে কিছু দেখানো হয়, এই ট্রেনে যাচ্ছি, এই বাড়ি যাচ্ছি, এই এই সবই দেখানো হবে, তো দেখতে থাকো। সাতখানার পর সাতখানার পর সাতখানা, হ্যাঁ সাতখানা, ওইগুলো ক্রস করবি, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে, তো আমরা যাচ্ছি। মুখচোকের কি অবস্থা, আর মাস্ক ছাড়া ট্রেনে বা স্টেশনে থাকলে 500 টাকা করে ফাইন দিতে হবে, মানে ব্রণ উঠেছে আমার একটা কত। খুব সুন্দর করে সাজিয়েছে স্টেশনটা, জল দেওয়ার জন্য। তো গাছগুলো দেখো অনেকটাই বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে গাছগুলো, পিটুনিয়া গাছটা বেশি বড় হয়েছে, গাঁদা গাছটা করিগুলো হয়েছে,
এটাও ভালো বড় হয়েছে। বাহ, তিন চার দিনে কত বড় হয়ে গেছে, কত ছোট দেখে গেছিলাম। এটারও করি চলে এসেছি। তো এখন চলে এসেছি, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আবার ব্লগে আসছি। টাটা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাতের বেলা ব্লগ ওখানেই শেষ করে দিয়েছিলাম, আর রাতে এসে আর এনার্জি ছিল না করার মতো, তো ডিরেক্ট চলে এসেছি দুপুরবেলা। এখন বাজে 12:45 মনে হয় হবে, 1:45 নাগাদ। তো এবার সকালে ঘুম থেকে উঠে পুরো যত জামা কাপড়, জুতো থেকে আরম্ভ করে সব জামা কাপড় ধুয়ে চারিদিকে মেলেছি। আজকে আমাকে একাই সব কাজ করতে হয়েছে, কারণ বোনের আর মার দুজনেরই শরীর খারাপ। বোনের সমুদ্রতে স্নান করে ঠান্ডা লেগে গেছে, আর মার তো সেই যেদিনকে গেছি সেদিনকেই যে মন্দিরে পুজো দিতে গেছি, সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ফা ফুলে একাকার, কোথাও তো ঘুরতেই পারিনি, তাই ব্লগে বেশি ছিলও না। তো এই হচ্ছে অবস্থা। তাই আমি সব জামাকাপড়গুলোকে ধুয়েছি, ধুয়ে সব মেলেছি, জুতো ধুয়েছি, সমস্ত কিছু ধুতে হয়েছে, লাগেজ ব্যাগ থেকে আরম্ভ করে। এখনও একটা ব্যাগের জামাকাপড় ধোয়া হয়নি, ওগুলো কালকে ধোয়া। এত আর মেলার জায়গাও নেই, ছাদ পুরো ভর্তি, বারান্দা তিনটে ভর্তি হয়ে গেছে সব জামাকাপড়ে ভর্তি, আবার ওগুলোকে এনে আবার গোছাতে হবে। আর আমাদের এই ট্যুরটা পুরো একদম সাডেন প্ল্যান হয়েছিলো, 24 তারিখে প্ল্যানটা হয়েছিলো, বলেইছিলাম আমি যাওয়ার আগে। তো 24 তারিখ প্ল্যান হয়েছিলো, সমস্ত কিছু সাডেন মানে আর কি বুকিং হয়েছিলো। তো এত কম সময়ের মধ্যে বুকিং করা আমাদের পক্ষে পসিবল ছিল না, তার জন্য একমাত্র মানে বলবো যে আমাকে সব কিছু হেল্প করেছে এইগুলো করে দিতে, মানে হোটেল বুকিং থেকে আরম্ভ করে ট্রেনের টিকিট প্রিমিয়াম তৎকাল কাটা সমস্ত কিছু করে দিয়েছে শুভাশিস বসু। তো তোমরা হয়তো চেনো না, আমি তার ফটোটা দিয়ে দেবো এখানে, তাকে তো ভিডিওতে আনা সম্ভব হচ্ছে না, তাই জন্য আমি ফটোটা এখানে আমি দিয়ে দেবো ভিডিওটার এন্ডে। তো ওই সব কিছু করে দিয়েছে আমাদেরকে, আমরা অনেক মানে চেষ্টা করেছিলাম হোটেলে, প্রচুর সব মানে এখন তো হচ্ছে সিজন, মানে সবাই যাবে ঘুরতে, তো ওই জন্য কোনো হোটেল ফাঁকা ছিল না। তো ওর সব চেনাশোনা ছিল, তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, খুব ভালোভাবে ঘুরেছি। শুধু একটাই প্রবলেম হয়েছিলো, মা শুধু পড়ে গেছিলো, মা ঘুরতে পারেনি সেরকমভাবে। তো খুব ভালোভাবে এনজয় করেছি, খুব ভালো লাগলো, আর ওকে তো মেনি মেনি থ্যাঙ্কস। আর যাই হোক, তো এখানেই ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে পরে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টস করো, আর যদি তোমরা নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনে বা সেটা ছোট্ট বেল বাটন আছে ওটাকেও একটু হিট করে দিও। আর এই হচ্ছে ব্যাপার, আর সমস্ত ব্লগ ছাড়া আছে, Day 1 থেকে পুরো Day 3 আমরা 3 দিনই ছিলাম, সমস্ত কিছু ছাড়া আছে, যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তাহলে দেখতে পারো। আর আমরা যে হোটেলটার মধ্যে ছিলাম সেই হোটেলের পুরো রিভিউ আমি ছোট্ট করে একটা আলাদা করে ভিডিও করে দিয়েছি, সেটাও তোমরা দেখতে পারো। আর যদি তোমাদের যেতে ইচ্ছা করে তাহলে পরে মানে পুরী যদি যাও তাহলে ওই হোটেলে উঠতে পারো, খুব ভালো ব্যবহার, সবার ব্যবহার খুব ভালো ছিল, আর হোটেলটাও খুব ভালো ছিল। টাটা।